সিংহ রাশির জাতক জাতিকাদের আজ স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন খাতে ভাগ্য আপনাদের পক্ষে থাকলেও বাদবাকি ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যাদের সিংহ রাশি এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি যদি মেনে চলতে পারেন পরোক্ষভাবে আজ আপনাদেরই উন্নতি ঘটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন রক্ষণশীল কোন খাত অর্থাৎ ইকুইটির থেকে ডেপটে যদি আপনারা আজ বেশি বিনিয়োগ করতে পারেন দীর্ঘস্থায়ী বিনিয়োগ করতে পারেন অত্যধিক অর্থ উপার্জন করতে পারবেন আজ আপনাদের আর্থিক মজবুতি পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে আজ আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার কলিকদের কাছে আপনাকে সমালোচনার পাত্রপাত্রী করতে পারে তাই অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি ব্যবহার করুন যে সমস্ত কাজগুলিতে আপনারা প্রশংসনীয় হন সেই সমস্ত কাজগুলিই করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি বন্ধুবান্ধব কাছের মানুষজন আজ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মূল্যবান কোনো উপহার দিতে পারেন পেতে পারেন তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা প্রেমের জীবনে সম্পর্কের জীবনে প্রত্যাখ্যাত হতে পারেন আজ আপনাদের উচিত রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবার একশো আটবার করে জপ করুন মাত্র পাঁচ মিনিট টাইম লাগে যেটি হলো ওম গ্রাং গ্রীং গ্রং সগুরাবে গুরা নামা তাহলে আপনাদের প্রেম দাম্পত্য জীবন এক প্রকার সুখ সমৃদ্ধিময় হবে